প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল টেট দু হাজার তেইশ প্রিপারেশনের জন্য আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম দশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা পরিবেশ থেকে বাংলা প্যাডাগজি তাছাড়া ইংলিশ ম্যাথমেটিক্স থেকে আলোচনা করা হয়েছিল আজ আমি তিরিশটা খুবই গুরুত্বপূর্ণ বাংলা প্যাটাগজির তিরিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন ভাষা শিখুন হল একটি কি প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া বি স্বাভাবিক প্রক্রিয়া সি পরোক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া ডি অসচেতন প্রক্রিয়া দেখো ভাষা শিখন এটা কি একটা প্রত্যক্ষ এর দাগের প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া স্বাভাবিক প্রক্রিয়া সি পরোক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া ডি অসচেতন প্রক্রিয়া ভাষা শিকণটা কি না ভাষা শিকণ হচ্ছে রাইট অ্যান্সার হবে কোনটা বলো রাইট অ্যান্সার হবে তোমরা প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া হচ্ছে তাহলে এর দাগের হচ্ছে রাইট অ্যান্সার ভাষার শিকোন হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া দুয়ের দাগের ভাষা শিকণের অন্যতম উদ্দেশ্য কী ভাষা শিখনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে অপশান এ ভাবের আদান প্রদান সম্পর্কে শিক্ষা দেওয়া অপশান বি ভাষার কানুন জেনে ভাষা ব্যবহার করতে হবে অপশান সি পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার ব্যবস্থা করা অপশান ডি ব্যাকরণ সম্পর্কে সচেতন করা দেখো ভাষা শিখনের অন্যতম উদ্দেশ্য হল অপশান এ বলা আছে ভাবের আদান প্রদান সম্পর্কে শিক্ষা দেয়া ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করা সি পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার ব্যবস্থা করা ডি ব্যাকরণ সম্পর্কে সচেতন হশ্নের উত্তর তোমরা দাও দেখো এখানে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করা এটা হচ্ছে ভাষা শিকণের একটা অন্যতম উদ্দেশ্য তাহলে ভাষা শিকণের অন্যতম উদ্দেশ্য কি ভাষার নিয়মকানুন জেনে তারপর ভাষা ব্যবহার করতে হবে তিনের দায়ের ভাষা শিখনের জন্য প্রয়োজন কি অপশান এ যথাযথ অনুশীলন প্রয়োজন অপশান বিদ্যালয়ে উপস্থিত অপশান সি শিক্ষকের পাঠদান অপশান ডি অতিরিক্ত পাঠ্যভাস ভাষা শিখনের জন্য খুবই প্রয়োজন যথাযথ অনুশীলন না বি বিদ্যালয়ে উপস্থিত না শিক্ষকের পাঠদান না অতিরিক্ত পাঠ্যভাস উত্তরটা তোমরা দাও না ভাষা শিক্ষক শিখনের জন্য প্রয়োজন যথাযথ অনুশীলন যথাযথ অনুশীলন থাকলে তাহলে ভাষা শিক্ষণ এগিয়ে যাবে ঠিক আছে চারের দাগের ভাষা শিখনের ক্ষেত্রে শিক্ষার্থী ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে না অপশান বি ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে অপশান সি শিক্ষার্থী সচেতন থাকে কিন্তু কোনো জ্ঞান লাভ করে না অপশান ডি শিক্ষার্থী জ্ঞান দা পড়ে কিন্তু জ্ঞান সম্পর্কে সচেতন থাকে না উত্তর তোমরা দাও না ভাষা শিকনির ক্ষেত্রে শিক্ষার্থী ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে না এটা তো হবে না ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে অর্থাৎ ভাষা শিকনির ক্ষেত্রে শিক্ষার্থী ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে পাঁচের দিকে প্রশ্ন ভাষার আয়ত্তি হলো কি অপশান এ ব্যাকরণ সহযোগে ভাষার জ্ঞান লাভ করা অপশান বি যে শিশু যেভাবে মাতৃভাষা শেখে সেইভাবে ভাষা জ্ঞান লাভ করা অপশান সি ব্যাকরণ মুখস্থ করে ভাষা জ্ঞান লাভ করা অপশান ডি বিদেশি ভাষা সম্পর্কে জ্ঞান লাভ করা ভাষা আয়ত্তি হচ্ছে কি ভাষা আয়ত্তি কি ভাষা আয়ত্তে কি না ভাষা আয়ত্তি হচ্ছে সেটাই শিশু যেভাবে মাতৃভাষা শেখে সেইভাবে ভাষা জ্ঞান লাভ করতে হবে তাহলে শিশু যেভাবে মাতৃভাষা শিখতেছে সেইভাবেই ভাষা জ্ঞান লাভ হচ্ছে তার এটা হচ্ছে ভাষার আয়ত্তে তাহলে অপশান রাইট অ্যান্সার অপশান বি ছয়দার প্রশ্ন ভাষার আয়ত্তির মূল উদ্দেশ্য হলো কি ভাষার আয়ত্তির মূল উদ্দেশ্য কি অপশান এ যোগাযোগ স্থাপন করতে হবে অপশান বি সঠিকভাবে ভাষা লিখতেও পড়তে পারা অপশান সি ভাষার ব্যাকরণ সম্বন্ধে জ্ঞান লাভ করা অপশান ডি অন্য ভাষায় পারদর্শী হয় ভাষার আয়ত্তির ভাষার আয়ত্তির মূল উদ্দেশ্য কী দেখো ভাষার আয়ত্তির মূল উদ্দেশ্য হচ্ছে এখানে অপশান এ বলা আছে যোগাযোগ স্থাপন করা বিয়ে সঠিকভাবে ভাষা লিখতে পড়তে পারা না ভাষার আয়ত্তির মূল উদ্দেশ্য হচ্ছে অপশান নাম্বার এ রাইড অ্যান্সার যোগাযোগ স্থাপন করা যোগাযোগ স্থাপন করা ভাষার আয়ত্তির মূল উদ্দেশ্য সাতের দাগের প্রশ্ন একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে বিদ্যালয় থেকে তার পিতামাতাও মাতাও চারপাশ পরিবেশ থেকে অপশান সি ভাষা শিক্ষণের মাধ্যমে অপশান ডি পরিচয় পাঠ করে না এটা সবাই জানো সহজ প্রশ্ন একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে তার পিতামাতা চারপাশের পরিবেশ থেকে পরবর্তী আটের দাগের প্রশ্ন ভাষার আয়ত্তি প্রক্রিয়ায় অপশান এ ভাষার গঠনগত দিকটা বেশি গুরুত্ব পায় ভাবের আদান প্রদান যোগাযোগের বিষয়ে গুরুত্ব পায় অপশান সি ভাষার জ্ঞান অর্জনের দিকটা বেশি গুরুত্ব পায় অপশান ডি ব্যক্তি বা শিক্ষার্থীর নতুন জ্ঞান সম্পর্কে সচেতন হয় না ভাষার আয়ত্তি প্রক্রিয়াটা কি না ভাষার আয়ত্তি প্রক্রিয়া এখানে রাইট অ্যান্সার হবে ভাবের আদান প্রদান ও যোগাযোগের বিষয়টা বেশি গুরুত্ব পায় তাহলে ভাষার আয়ত্তি প্রক্রিয়ায় ভাবের আদান প্রদান আর যোগাযোগের বিষয়টা বেশি গুরুত্ব পায় ভাবের আদান প্রদান আর যোগাযোগের বিষয়টা বেশি গুরুত্ব পায় দাগের প্রশ্ন বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয় কিসের উপর বাংলা ভাষা শিক্ষার উপর বেশি কিসের উপর গুরুত্ব দেওয়া হয় অপশান এ ভাষা আয়ত্তি ঘটানোর জন্য বি ব্যাকরণ সহযোগ ভাষা শেখানোর জন্য শিক্ষার্থীকে পরিবেশের ওপর ছেড়ে দেওয়ার জন্য না সবগুলোই ঠিক বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেয় ভাষার আয়ত্তি ঘটানোর জন্য এটা এটা রাইট অ্যান্সার এখানে অপশান এ যে বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয় কিসের উপর ভাষার আয়ত্তি ঘটানোর উপর পরবর্তী প্রশ্ন কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী কে বলেছেন কেবল মানব ভাষা শেখার জন্মগত অধিকারী এটা কে বলেছেন ব্লুমফিল্ড ম্যাকনিল গ পিটার ঘ চমস্কি কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী বলেছেন এখানে চমস্কি বলেছেন রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ঘ

অপশান এ তিন সপ্তাহ অপশান বি পাঁচ সপ্তাহ অপশান গ ছয় সপ্তাহ অপশান ঘ দুই সপ্তাহ কুকু শব্দ শিশু বা তোমরা সবাই জানো যে অপশান নাম্বার গ ছয় সপ্তাহে কুকু শব্দ শিশুরা করে বেশিরভাগ ক্ষেত্রে তার প্রশ্ন শিশুদের কলধ্বনি ব্যাবলিং কখন শুরু হয় ছয় মাস বয়সে আট মাস বয়সে তিন মাস বয়সে না পাঁচ মাস বয়সে শিশুর কলধ্বনি শুরু হয় ব্যাবলিং শুরু হয় একটা শিশুর কলধনী বা ব্যাবলিম শুরু হয় ছয় মাস বয়সে পরবর্তী প্রশ্ন অর্থাৎ শিশুরা কিভাবে কথা বলতে চায় দেখো তোমরা দেড় বছর বয়সে শিশুরা কিভাবে কথা বলতে চায় তিন শব্দে কথা বলে এক শব্দে কথা বলে দুই শব্দে না চার শব্দে তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ঘ সরি অপশান নাম্বার গ দুই শব্দে দি আর্টিকুলেট ম্যানুয়াল বইটি কার লেখা চমস্কিল লেখা এখানে চমন দিয়ে সরি চমস্কিল লেখা ডিটারের লেখা ম্যাগনের লেখা না অ্যাটকি অ্যাটকিসনের লেখা দি আর্টিকুলেট ম্যানুয়াল বইটির লেখক হচ্ছে কে উত্তর দাও তোমরা অ্যাডকিসন এর লেখা ঘ এর দাগে রাইট आंसर অ্যাডকিসন পরবর্তী 16 দাগে ডেভিড ম্যাকনিল গবেষণায় কি জেনেছেন অপশন ক বহু শব্দ প্রকাশের সাহায্যে একটি বাক্য গঠন করে বহু শব্দ প্রকাশের সাহায্যে অনেক বাক্য গঠন করে একটি শব্দ প্রকাশের সাহায্যে একটি বাক্য গঠন করে একটি শব্দ প্রকাশের সাহায্যে বহু বাক্য গঠন করে না ডেভিড ম্যাকনিল গবেষণায় দেখেছেন যে রাইট आंसर হবে একটি শব্দ প্রকাশের সাহায্যে একটি বাক্য গঠন করে একটি শব্দ প্রকাশের সাহায্যে একটি বাক্য গঠন করে এটা দেখেছেন ডেভিড ম্যাকিল গবেষণায় প্রশ্ন রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের পর ভাষা শেখায় কি বলেছেন রবীন্দ্রনাথ ভাষা শেখায় কি বলেছেন রাইট অ্যান্সার আনন্দময় দুঃখ হিতকর না উচিত রবীন্দ্রনাথ ভাষা শেখাকে কি বলেছেন এটা সবাই আর জানা উচিত রবীন্দ্রনাথ ভাষা শেখাকে বলেছেন দুঃখ রাইট অ্যান্সার অপশন নাম্বার খ দুঃখ পরবর্তী 18 নং প্রশ্ন আবৃত্তির সময় শিক্ষকের কিসের দ্বারা শিক্ষার্থী প্রভাবিত হবে আবৃত্তির সময় শিক্ষকের কিসের দ্বারা শিক্ষক প্রভাবিত হয় না আবৃত্তির সময় শিক্ষকের কিসের দ্বারা শিক্ষার্থী প্রভাবিত হবে অপশান ক শিক্ষকের উচ্চারণে শিক্ষকের সরব উচ্চারণ অপশান গ শিক্ষকের স্পষ্ট উচ্চারণ অপশান গ শিক্ষকের স্পষ্ট যথার্থ উচ্চারণ উত্তর দাও না আবৃত্তির সময় শিক্ষকের কিসের দ্বারা শিক্ষার্থী প্রভাবিত হবে রাইড আনসার অপশান ঘ শিক্ষকের স্পষ্ট যথার্থ উচ্চারণ থাকলে আবৃত্তির সময় শিক্ষকের ফলে শিক্ষার্থী প্রভাবিত হবে স্পষ্ট উচ্চারণ দরকার শিক্ষকের এবং যথাযথ উচ্চারণ দরকার স্পষ্ট এবং যথার্থ উচ্চারণ না থাকলে সেটার দ্বারা শিক্ষার্থীরা প্রভাবিত হবে না পরবর্তী প্রশ্ন ভাষা শিক্ষণের নীতি থেকে অর্থাৎ মনোবিজ্ঞানী ট্রেল অ্যান্ড ইরোর মতের কে ট্রেল অ্যান্ড ইরোর মতের প্রবর্তক হচ্ছেন কে হিল অপশান এ হিল গার্ড অপশান বি গিলফোর্ড অপশান সি প্যাবলো অপশান ডি থন্ডাই উত্তর দাও না এখানে রাইট অ্যান্সার অপশান ডি থন্ডাই হচ্ছে রাইট অ্যান্সার অপশান ডি কুকুরের লালাখরণ পরীক্ষা কে করেছিলেন কুকুরের লালাখরণ পরীক্ষা কে করেছিলেন ওয়াটসন প্যাবলপ থন্ডাইক হোলিং ওয়ার এটা তোমরা সবাই জানো যে কুকুরে লালাখরণ প্রক্রিয়াটি কে করেছিলেন ওয়াটসন প্যাবলপ থন্ডাইক না হোলিং ওয়ার্ক না তোমরা জানো সবাই অপশন বি প্যাবলপ করেছিলেন কুকুরে লালাখরণ প্রক্রিয়া সহপাঠক্রমিক একুশে তার প্রশ্ন সহপাঠক্রমিক কার্যাবলী কি যা পাঠের উৎকর্ষ দান করে যা পাঠের উৎকর্ষ বাড়ায় বা সহজ দান করে না মূল পাঠের সঙ্গে সম্মত রহিত করে অর্থাৎ অপশান ডি বলা হয়েছে মূল পাঠের ভাবনাকে সংকুচিত করে না স্বপাঠক্রমিক কার্য কি যা পাঠের উৎকর্ষ দান করে যা পাঠের উৎকর্ষ বাড়ায় বা সত করে না সি মূল পাঠের সঙ্গে সম্মত রহিত করে না অপশান ডি মূল পাঠের ভাবনাকে সংকুচিত করে এখানে রাইট আনসার হয়ে যাবে যা পাঠের উৎকর্ষ বাড়ায় বা সত করে সেটা সপাঠক্রমিক কার্য অপশান বি যা পাঠের উৎকর্ষ বাড়ায় বা দান করে বাইশের দাগের প্রশ্ন কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষাদানে শিক্ষার্থীদের কি সুবিধা হয় কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা কাজ করার সুযোগ পায় শিক্ষার্থীর হাতে কলমে কাজ করা শেখে অপশান সি শিক্ষার্থীদের কাজের মাধ্যমে অভিজ্ঞতা জন্মায় অপশান ডি এতে শিক্ষার্থীদের কোনো সুবিধা হয় না উত্তর দাও তোমরা একুশ বাইশের দাগের প্রশ্ন উত্তর দাও তোমরা না এখানে রাইট যে কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষাদানে শিক্ষার্থীদের কি সুবিধা হয় না শিক্ষার্থীদের বিষয়বস্তুর উপলব্ধি নির্ণয় কাজ হয় শিক্ষার্থীদের উপলব্ধি নির্ণয় কাজ করা ছাব্বিশে তার প্রশ্ন পঠন পাঠনের ক্ষেত্রে শিক্ষকের কোন বিষয়টি অধিক পঠন পাঠনের ক্ষেত্রে শিক্ষকের গুরুত্বপূর্ণ কোন বিষয়টি একসাথে এ বিষয়গুলো থাকতে হবে সরি বাইশের পর তেইশে আচ্ছা সরি তেইশের দাগের প্রশ্ন হবে পাঠ পরিকল্পনা রচিত হবে কিসের ভিত্তিতে বয়সের ভিত্তিতে ছাত্র সংখ্যার ভিত্তিতে দর্শনের দৃষ্টিভঙ্গিতে না শিক্ষার্থীর চাহিদা রুচি মনন চিন্তনের ভিত্তিতে কোনটা হবে পাঠ পরিকল্পনা রচিত হবে কিসের ভিত্তিতে অপশান এ বয়সের ভিত্তিতে অপশন বি ছাত্র সংখ্যার ভিত্তিতে অপশন সি দর্শনের দৃষ্টিভঙ্গিতে ডি শিক্ষার্থীর চাহিদা রুচি চিন্তনের ভিত্তিতে না এখানে দেখো রাইট অ্যান্সার হবে অপশান ডি শিক্ষার্থীর চাহিদা রুচি মনোন চিন্তনের ভিত্তিতে প্রশ্ন মূল্যায়নে কি জানা যাবে মানে শিক্ষার্থীরা কতটা পাঠ শেষ করেছেন বিষয়বস্তু কতটা রঙ করতে পেরেছে শিক্ষক কতটা পড়ালেন না কোনোটি নয় তোমরা সবাই জানো রাইট অ্যান্সার এখানে বুঝাই যাচ্ছে অপশান অপশান এ শিক্ষার্থীরা কতটা পাঠ শেষ করেছে পঁচিশ তারিখের প্রশ্ন শিক্ষণ প্রসঙ্গে গৃহকার্যের তাৎপর্য কি বাড়িতে শিক্ষার্থীর নিজের কাজ শিক্ষণ প্রসঙ্গে গৃহকার্যের তাৎপর্য কি শিক্ষণ প্রসঙ্গে গৃহকার্যের তাৎপর্য হচ্ছে কি অপশান এ বাড়িতে শিক্ষার্থীর নিজের কাজ অপশান বি শিক্ষার্থীর পরিবারের কাজ অপশান সি শিক্ষার্থীর বিষয়বস্তু উপলব্ধি নির্ণয়ের কাজ অপশান ডি নয় উত্তর তোমরা দাও শিক্ষণ প্রসঙ্গে গৃহকার্যের তাৎপর্য কি পঁচিশের দাগের প্রশ্ন শিক্ষণ প্রসঙ্গে গৃহকার্যের তাৎপর্য কি পঁচিশের দাগের প্রশ্নের উত্তর তোমরা দাও এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান সি শিক্ষার্থীদের বিষয়বস্তুর উপলব্ধির নির্ণয় কাজ ছাব্বিশের দাগের প্রশ্ন পঠন পাঠনের ক্ষেত্রে শিক্ষকের কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ পঠন পাঠনের ক্ষেত্রে শিক্ষকের গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে বিষয় গভীরতা অপশান এ অপশন বি মিষ্টি ব্যবহার মিষ্টি ভাষা ব্যবহার করতে হবে অপশান সি ছাত্রদের সঙ্গে কথোপথন করতে হবে অপশান ডি শিক্ষকের দৈহিক সৌন্দর্য রাইট অ্যান্সার হবে তোমরা জানো বিষয়ের গভীরতা থাকতেই হবে একজন শিক্ষকে পঠন পাঠানোর সময় বিষয়ের গভীরতা থাকতেই সাথে সাথে প্রশ্নটা শিক্ষকের মনোবিজ্ঞান পড়ার দরকার কেন একজন শিক্ষকের মনোবিজ্ঞান পড়ার দরকার কেন অপশান এ মনোবিজ্ঞান জানার জন্য অপশান বি মনোবিজ্ঞানের তথ্য জানার জন্য অপশান সি মনোবিজ্ঞানের মতো আচরণ করার জন্য অপশানটি মনোবিজ্ঞানের সম্মত পড়ানোর জন্য শিক্ষকের মনোবিজ্ঞান পড়া দরকার কেন মনোবিজ্ঞান জানার জন্য মনোবিজ্ঞানের তথ্য জানার জন্য মনোবিজ্ঞানের মতো আচরণ করার জন্য মনোবিজ্ঞান সম্মত পড়ানোর জন্য উত্তর তোমরা দাও না এখানে রাইট আনসার হবে মনোবিজ্ঞান সম্মত ভাবে পড়ানোর জন্য পরবর্তী প্রশ্ন আঠাশের দাগের ভুল সংশোধনের ব্যাপারে একজন শিক্ষকের মনোভাব কেমন হওয়া উচিত ভুল সংশোধনের জন্য একজন শিক্ষকের মনোভাব তুমি ধরো শিক্ষক তোমার মনোভাব ভুল সংশোধন করার জন্য ছাত্র ছাত্রীদের প্রতি তুমি কীভাবে মনোভাব পোষণ করবে অপশান এ শিক্ষক সংবেদনশীল হবেন বি শিক্ষক কঠোর হবেন সি শিক্ষক প্রতিটি ভুল সংশোধন করে দেবেন ডি ভুল একটা স্বাভাবিক ঘটনা তাই শিক্ষক ভুলের ব্যাপারে কোনো গুরুত্ব দেবেন না কোনটা সঠিক অ্যান্সার তোমরা দেখো না এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ শিক্ষক সংবেদনশীল হবেন পরবর্তী ভাষা শিখনে শোনা ও বলার ক্ষমতা থেকে প্রশ্ন উনত্রিশের দাগের শিক্ষার্থী কোন শব্দ ভুল কোন শব্দ যদি ভুল উচ্চারণ করে ভুল উচ্চারণ করলে শিক্ষক কি করবেন তুমি শিক্ষক ঠিক আছে কোন শিক্ষার্থী তোমার কাছে ভুল উচ্চারণ করেছে তুমি কি করবে কিছুই বলবে না তাকে অপশান চুপ করে থাকবেন অপশান সি কোনো মতামত দেবেন না অপশান ডি সঠিক উচ্চারণ বলে দেবেন কোনটা করবেন কোনটা করবেন বলো রাইট অ্যান্সার সঠিক উচ্চারণ বলে দেবেন নিশ্চয়ই একজন শিক্ষকের উচিত সঠিক উচ্চারণ তাকে বলে দেওয়া শিক্ষার্থী ভুল করলে ভুল শব্দ উচ্চারণ করলে তাকে সঠিক উচ্চারণটা বলে দেওয়াই তো কর্তব্য লাস্ট কোশ্চেন আজকের লাস্ট কোশ্চেন শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানের সময় কী ভাষা ব্যবহার করবেন না শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানের সময় কী ভাষা ব্যবহার করবেন অর্থাৎ সাধু ভাষা চলিত ভাষা মান্য চলিত ভাষা আঞ্চলিক ভাষা এখানে তোমরা সবাই জানো উত্তরটা তোমরা কমেন্টে জানাও ঠিক আছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও পা করতে পারি তার জন্য আমাকে এই ভিডিওটা লাইক করবেন ঠিক আছে টেক কেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই যে শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানের সময় কী ভাষা ব্যবহার করবেন এই প্রশ্নের উত্তরটা তোমরা কী করবে এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাবে কোনটা সঠিক ঠিক আছে অপশান এ সঠিক অপশান বি সঠিক অপশান সি সঠিক অপশান ডি সঠিক কোনটা সঠিক কমেন্টটা আমাকে জানাও ঠিক আছে এবং কোন বিষয়ের ইভিএস চাইল্ড স্টাডি ইংলিশ প্যাটাগজি অর্থাৎ সিটেটের যে প্রশ্ন বিগত বছরের যে প্রশ্নপত্র ঠিক আছে সেসব প্রশ্নপত্র যদি উত্তর সমেত তোমরা যে ভিডিও চাও আমাকে কমেন্টে জানাবে টেক কেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল দ্য বেস্ট